কাজিরঙার একমাত্র সরকারি থলুয়া সামগ্রীর বিপণী আর্টফেডত তলা। সরকারের নির্দেশনা মতে বন্ধ হয়ে পড়ল সরকারের পৃষ্ঠপোষকতা গড় উঠা কাজিরঙার আর্টফেড, এটা সময় যত থলুয়া সাজপার তথা হস্তনির্মিত সামগ্রী সমূহ ক্রয় করব পারিছিল দেশি বিদেশী পর্যটকে। আটক ধুনিয়াক নির্মাণ করা গৃহত পর্যটকের চাহিদা পূরণ করবা একটা প্রতিষ্ঠান বন্ধ দিয়াত ক্রমে ধ্বংসস্তূপলে পরিণত হয়েছে রাজহুয়া সম্পত্তি। ইয়াকে কাজিরঙাত সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়া। উত্থাপন হওয়া অভিযোগ মতে কেবল পঞ্চতারকা হোটেল তথা বণিক গোষ্ঠীর ব্যয়বহুল আঁচনিরে কাজিরঙার পর্যটনের উন্নয়ন আনিব নারি, থলুয়া কৃষ্ট সংস্কৃতির প্রসারেহে উন্নয়ন সাধন করব পর্যটনক। এনে ক্ষেত্রত সকলোরে দাবি যে পর্যটনের উন্নয়নের স্বার্থত সরকারে সাংস্কৃতিক প্রতিষ্ঠা করার ব্যবস্থা গ্রহণ করক। মই ভাবো এয়া মানে সরকারের পরম চরম ব্যর্থতা। তেখেতসকলে যি সময়ত আমার থকা সম্পত্তি সমূহ চোয়াচিতা করার করবলে অক্ষম হয়েছে, তেনে পরিস্থিতিত আমি শঙ্কিত হোঁ যে এই নতুন নতুন ডাঙর ডাঙর বিশাল যিবোৰ প্রকল্প তেখেতসকলে ঘোষণা করেছে, এইবোৰ এনে মন হয় যেন কেবল মাত্র ইলেকশন কেন্দ্রিক আর আমার সাধারণ মানুষের চকুত ধুলি ছটিয়াবর কারণে করা কিছুমান কুচকবাজ। সেইবুলি মই বোকাখাত জনগণক নকওঁ যে আমাক যি তেখেতসকলে এতিয়া হাবজুৰিত যিটো প্রকল্প লৈছে সেইটো আমাক নালাগে, বোকাখাত জনগণক লাগে। কিন্তু তাৰ উপৰিও যিবোৰ সম্পত্তি আমাৰ ইয়াত স্থায়ীভাৱে আছিল, আজি আর্টফেডৰ এই বিপণীটো এটা সময়ত খুব সুন্দৰভাৱে চলি আছিল ইয়াত, আৰু এই অতি সুন্দৰ অকণ ঠাই, ইমান ধুনীয়া মনোরম এই ঠাইত নিশ্চিতরূপে পর্যটকসকলে আহি দুই মিনিট ইয়াত কটাই অতিবাহিত করে এই যে ক্লাস্টারের হ্যান্ডলুম ক্লাস্টারের একটা সুন্দর বিপণী আছে, তাত মানুষে বহি পেলায় অসমিয়া জলপান অকন খাই পেলায় তেখেতসকলে কাপড় কানি আমার চোয়াচিতা করব, আমার যে হ্যান্ডিক্রাফ্ট আছে হ্যান্ডলুম আছে সেইবোর চোয়াচিতা করে ক্রয় করবা এখনই ঠাই, আর এই ঠাইখনক আজি সম্পূর্ণরূপে তেখেতসকলে নিশেষ করে পেলালে। ইয়ার যি কর্মচারী সকল আছিল তেখেতসকলেও ইয়ারপর এড়ি থ পলাবলগিয়া হল, কারণ তেখেতসকলের দরমহা পাতি নাইকিয়া হল। তেনে পরিস্থিতিত সরকারখনের দায়িত্ব আছে কিন্তু কাজিরঙাত কেবল মাত্র তেখেতসকলে চমক সৃষ্টি করব কারণে কিছুমান বৃহৎ প্রকল্প ঘোষণা করলেই নহব, কাজিরঙাখনক চারিও দিকেরপর কেনেকে উন্নতির পথলে নিব লাগিব তার কারণে তার সরু সরু ক্ষুদ্র ক্ষুদ্র যুদ্ধ আমার সম্পত্তি আছে, আজি ধরক রাইনো ল্যান্ড বলে এখন আমার যে ট্যুরিজমের আছে ট্যুরিজমের কেবাটাও ঠাই আছে আমার সরকারি সম্পত্তি, আর সরকারি সম্পত্তি মানে রাজহুয়া সম্পত্তি, রাইজর সম্পত্তি। আজি রাইজর সম্পত্তি সমূহ আপনাদের হ্যাক করে কেবল মাত্র ব্যক্তিগত খণ্ডক ডাঙর ডাঙর অট্টালিকা সাজিবলে দি হোটেল পঞ্চতর্কা রিজর্ট খুলিবলে দিলে যে কাজিরঙাবাসী আর অসমৰ উন্নতি নহয় কাজিরঙার উন্নতি নহয় হ্যাঁ আমি জানো, সেকারণে আমার দাবি রয়েছে যে কাজিরঙার সকলবোৰ ক্ষুদ্র সম্পত্তি যেনে আর্টফেড, আজি আর্টফেডৰ সন্মুখত আছো, এটা সময়ত আমি আহি ইয়াত নিজে বহি সময় অতিবাহিত করেছিল, আজি এই আর্টফেড কেইবছৰমান ধৰি ইয়াত বন্ধ হয়ে পড়ি আছে, আর ইয়ার উপর নজর দিব লাগে কাজিরঙা বন বিভাগ আর ট্যুরিজম অসম ট্যুরিজম আর কাজিরঙা ট্যুরিজমের যে বিভাগ আছে আপনাদের কেবল মাত্র বিদেশী পর্যটকের পুঁজি নিজের পকেটত ভরার কাণ্ড করলে নহব, আমি শুনা পাইছো বহু হিসাব এটিও আপনাদের দিব পৰা নাই বলে, কিন্তু এই আর্টফেডৰ উপর তো আপনাদের নজর দিব লাগিব, এই সপোত এই সমূহ সম্পত্তি আমি এনে ধরনে জহি খহি যাবলে দিব নোৱাৰো। পিয়ুষ দাস, লোকেলিটিন, কাজিরঙা।